হরে কৃষ্ণা মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। তো মায়াপুর ব্লগ আজ তোমাদের দেখাবে ট্রি হাউস, মায়াপুরে কোথায় রয়েছে এই ট্রি হাউস আপনাদের আমি সেটাই আজ দেখাবো। তো আজ আমরা আপনাদের তো বলেই দিয়েছি যে আমরা আজ যাব মায়াপুরের ট্রি হাউসে। হ্যাঁ, এটি সম্পূর্ণ বিদেশি স্ট্রাকচারে তৈরি ট্রি হাউস, আপনারা চাইলে এইখানে নাইট স্টেও করতে পারেন। এখানে সুন্দর মনোরম, পুরো গঙ্গার সাইডে, একদম পুরো গঙ্গার সাইডে, এখানে ভীষণ ভালো লাগবে আপনাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্রি হাউসটি রয়েছে চারটে কদম গাছ এবং কদম গাছের ওপরে রয়েছে এই ট্রি গাছটি। এই ঘরগুলো সম্পূর্ণ মানে দোতলা ঘর সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে রয়েছে চারটে কদম গাছের ওপর। তো আমরা ট্রি হাউসের ভিতরে ঢুকবো, এটাই শুধু নয় আরও অনেক সুন্দর সুন্দর এর ভিতরে ট্রি হাউস রয়েছে যেগুলোকে আপনাদের আমি দর্শন করাবো, আপনাদের ভীষণ ভালো লাগবে এই জায়গাটি। তো মায়াপুরের বুকে এত সুন্দর একটি ট্যুরিজম প্লেস মানে এত সুন্দর একটি দর্শনীয় স্থান রয়েছে সেটা আপনারা আগে হয়তো জানতেনই না। আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো ভিডিওতে এটা দেখায়নি, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, কেননা আমাদের এই চ্যানেলটা আপনারা তো জানেন মায়াপুর থেকে সরাসরি সম্প্রচারিত হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর যে ট্রি হাউসগুলো, তো সেগুলোকে আপনাদের আমি দর্শন করাচ্ছি। তো এছাড়াও আরও কয়েকটা সাইট রয়েছে যে সাইটগুলোকে আমরা যেতে পারিনি, কেননা সেখানে একটু বিশেষ প্রোগ্রাম চলছে, একটা পার্টি চলছে, তো সেই কারণে ওখানে যেতে পারিনি। কেননা বুঝতেই পারছেন আমি তো ইনভাইটেড নই, তো ওখানে যেতে আমারও একটু লজ্জা বোধ হলো। তো নেক্সট ডেতে আপনাদের আবার আমি এখানে প্রবেশ করাবো এবং আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তো আরও আপনাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি, এখানে যে ট্রি হাউসগুলো দেখছেন এই ট্রি হাউসগুলোকে আপনারা নাইট স্টে করতে পারেন। তো ডিসপ্লেতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে এই ঘরগুলোকে আপনারা বুকিং করতে পারেন, এই ঘরগুলো বুকিং করে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন। এছাড়া যারা নিউ কাপল আছেন, যেমন হানিমুন করতে চান, তো এমন একটা জায়গায় আপনারা আসতে পারেন, তো তার জন্য বুকিং হয়। তো এর জন্য আপনাদের রেজিস্ট্রি পেপার নিয়ে আসতে হবে বা আপনাদের আইডি প্রুফ নিয়ে আসতে হবে, তাহলেই আপনারা এখানে রুম পাবেন। তো তাছাড়া এখানে আপনারা প্রি ওয়েডিং, ফটোশ্যুট, তাছাড়া বার্থডে, এছাড়া রয়েছে আপনারা কোনো যজ্ঞ বা কোনো ধরনের শ্রাদ্ধ অনুষ্ঠানে যে হোমগুলো বা বিয়ের অনুষ্ঠানগুলো সমস্ত কিছু এখানে হয়ে থাকে। আপনারা চাইলে এই স্থানটাতে আগের থেকে অ্যাডভান্স বুকিং করে এই জায়গাগুলোকে আপনারা এসে প্রোগ্রামগুলো করাতে পারেন। শুধু এই জায়গাগুলো নয়, এর সাইডে পুরো গঙ্গা সাইডে সেই ভিউটাও আপনাদের আমি দেখাবো, একটু অপেক্ষা করুন, ভিডিওর শেষে সেই জায়গাটা দেখাবো আপনাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়েডিং ফটোশ্যুট সমস্ত কিছুর জন্য বুকিং আছে। তো চলুন এবার আমরা যাব গঙ্গার সাইডের সুন্দর ভিউ দেখতে। তো অলরেডি আমরা চলে এসেছি, ঠিক ট্রি হাউসের সামনেই রয়েছে এটা। তো এই স্থানে পুরো গঙ্গার বুকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। তো এত সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে আমি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই দেখবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা টুক করে সাবস্ক্রাইবটা করে দিন আর বেল আইকন অল করে দিন, যাতে মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের কাছে এসে পৌঁছাতে পারে। এছাড়া মায়াপুরের এই গঙ্গার সাইডে আরও একটি পার্ক রয়েছে, সেটা আপনাদের নেক্সট পার্টে আমি দেখাবো। তো ভিডিওটি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। হরে কৃষ্ণা।